কৃত্রিম বানপানীরে প্রতি বছরে জুরুলা করে আহিছে ডিব্রুগড় চহরক। বিশেষকৈ অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের সমীপবর্তী এলাকা সমূহত কৃত্রিম বানপানীয়ে বারুকৈ জলাকলা খুয়াই আহিছে। এই সময়সাত চহরবাসীর অবস্থা কি হয় সেয়া সকলোরে বিদিত, কিন্তু কৃত্রিম বানপানীর সমস্যা সৃষ্টি করার ক্ষেত্রে মূল দায়ী এই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের। ডিব্রুগড় পল্টন বাজার স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের পথটো দৃশ্যলৈ ভালদরে মন করক, কিদরে সম্পূর্ণ নীতিবিরুদ্ধভাবে পথর কাখে কাখে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ নির্মাণ করা হয়েছিল। নলা নর্দমার উপরেদি ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের ফলত পানি জাম হয়ে উলাই যাব নোৱাৰ কারণতে চহৰখনত ভৰি পড়ে কৃত্রিম বানপানী। শেহতীয়াকৈ পথটো দুয়োকাষে নলা নির্মাণের কাম তীব্র গতিত চলি আছে, কিন্তু নলার উপরেদি নীতিবিরুদ্ধভাবে নির্মাণ করা এই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ উচ্ছেদ করার ক্ষেত্রে মৌনতা অবলম্বন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নলার উপরেদি নির্মাণ করা ব্যবসায়িক প্রতিষ্ঠান কেখন উচ্ছেদের ব্যবস্থা নকলে এনে নলা নির্মাণের কোনো সার্থকতা নাথাকিব বলে সচেতন মহলে সদরি করেছে।